সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি আপনাদের কাছে বলবো চুল পড়ার কয়েকটি কারণ, যেগুলো কারণে আপনাদের চুলগুলো অকালেই ঝরে পড়ছে এবং চুল পড়ার সমস্যাটা অনেক অনেক বেড়েছে। ফার্স্ট অফ অল একটা কথা বলে নিই, দৈনিক 100টি চুল পড়া কিন্তু স্বাভাবিক, অনেকেই এটা হতে জানেন না, এটা গবেষণায় প্রমাণিত। এর বেশি যদি কারো চুল পড়ে সেটা হচ্ছে অস্বাভাবিক। সেটার জন্য নিম্নোক্ত কয়েকটা কারণ রয়েছে যেগুলো আমি আজকে থেকে আপনাদেরকে পয়েন্ট আকারে বলবো। এক নম্বর কারণ হচ্ছে আপনারা অনেকে ভিজা অবস্থায় চুল আছড়ান। এই ভিজা অবস্থায় চুল আছড়ালে কিন্তু চুল পড়ার সমস্যাটা অনেক অনেক বেশি বেড়ে যাবে। দুই নম্বর যেটা কারণটা হচ্ছে সেটা হচ্ছে চুলে অতিরিক্ত পরিমাণে হিট দেওয়া। বর্তমান সময় একটা ট্রেন্ডিং বিষয় হচ্ছে চুল সিল্ক করা, চুল স্ট্রেট করা, চুল আপনার কার্ল করা। এগুলোর কারণে কিন্তু চুল পড়ার সমস্যাটা অনেক অনেক বেশি বেড়ে যেতে পারে। তিন নম্বর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে চুলে টাইট করে ক্লিপ ব্যান্ড পরা। অনেকে যাতে সুন্দর দেখা যায় সেই জন্য চুলগুলোকে শক্ত করে ক্লিপ পরেন, ব্যান্ড পরেন। এটাও কিন্তু চুল পড়ার একটা গুরুত্বপূর্ণ কারণ। চার নম্বর কারণটা হচ্ছে সূর্যের প্রচণ্ড তাপ। এই গরমের সময় আমরা যারা বাহিরে বের হই, কাজে হোক, ঘোরাঘুরির জন্য হোক, তারা কিন্তু অবশ্যই একটা ছাতা নিয়ে বের হবেন অথবা মাথায় ক্যাপ পরবেন, মহিলারা অবশ্যই হিজাব পরার চেষ্টা করবেন। তাহলে কিন্তু এই চার নম্বর কারণটা থেকে আপনারা বাঁচতে পারবেন। সূর্যের অতিরিক্ত তাপের কারণে কিন্তু চুল পড়া অনেক বেশি বেড়ে যায়। নাম্বার ফাইভ হচ্ছে অতিরিক্ত পরিমাণে চুল আছড়ানো। অনেক কাপড়ে কিন্তু একটা দিন গ্যাপ গেলেই ওনাদের আর ভালো লাগে না, চুল আছড়ানো ছাড়া থাকতে পারে না। অতিরিক্ত কখনোই চুল আছড়াবেন না, তাহলে কিন্তু চুল পড়ার সমস্যাটা বাড়বে। ছয় নম্বর কারণটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই ভুলটা অনেকেই করে থাকেন। অনেকে গোসল করে আসার পর ভালোভাবে চুলটা না শুকিয়ে কিন্তু তেল ব্যবহার করেন। এটা কিন্তু চুল পড়া বন্ধের অন্যতম একটি কারণ। তাই আপনার কখনোই চুল ভালোভাবে না শুকিয়ে তেল ব্যবহার করবেন না। এছাড়াও অনেকে কিন্তু চুল একদমই আশ্রাতে চায় না, অনেকে আবার চুলে ঠিকমতো যত্ন নেয় না, অনেকে রোদের কাছে গেলে কোনো কিছুই ব্যবহার করে না, অনেকে ভালোভাবে ঘুমায় না। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে, কিন্তু এই ছয়টি কারণ যেটা বললাম সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন এই কারণগুলো থেকে নিজেদেরকে সেভ করে রাখতে। চুল অনেক অমূল্য একটা জিনিস, তাই অবশ্যই চুলে যত্ন নেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।